জঘন্য কাজ করল চীন ভারত দিল পাল্টা জবাব বন্ধুরা প্রাউড বেঙ্গলির ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই চীন তাদের বদমাইশি চালিয়ে যাচ্ছে বিশ্বকে অশান্ত করার কাজে চীন এক্সপার্ট সব দিক থেকেই তারা পৃথিবীর বিপদ ডেকে আনছে কখনো করোনা ছড়িয়ে বিশ্বকে নরক বানাচ্ছে তো কখনো আগ্রাসনের চেষ্টা চালাচ্ছে আবার কখনো দুর্বল দেশেদের ঋণের ফাঁদে ফেলে নাস্তানাবুদ করে য়ত্ত করতে চাইছে সাম্প্রতিক সময়ে তাইওয়ানের দিকে নজর দিয়েছে চীন আর এর ফলে সারা বিশ্ব চীনকে রুখে দেওয়ার জন্য একজোট হয়েছে গঠিত হয়েছে কোয়াডের মতো সংগঠন বহুকাল থেকে চীন বিবাদ সৃষ্টির প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে ভারতের সাথে ভারতও সময় সময় কড়া জবাব দিয়েছে চীনকে চীন এমন এক খারাপ শক্তি যাকে অবিলম্বে রুখে দেওয়ার প্রয়োজনীয়তা এসে গেছে চীনকে রুখতে না পারলে সব ক্ষেত্রে চীন দখলদারি চালানোর চেষ্টা করবে এবং দাদাগি দেখানোর চেষ্টা করবে চীনের বর্তমান শাসক জিনপিং চীনকে একটি স্বার্থপর দেশ হিসাবে গড়ে তুলেছেন তবে বিশেষজ্ঞরাও মনে করেন খুব শীঘ্রই চীনের পতন ঘটবে চীন নামক গ্যাস বেলুনটির হাওয়া বেরিয়ে যাবে বন্ধুরা চীনের হাজারো বদমাশীর মধ্যেই উঠে আসছে এক চাঞ্চল্যকর খবর জঘন্য কাজ করল চীন পুরো খবরটি সম্পর্কে আপনাদের বিস্তারিতভাবে জানাবো তার আগে ভিডিওটিকে লাইক করে রাখুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য আর বন্ধুরা সকলেই কমেন্ট বক্সে অবশ্যই লিখুন জয় হিন্দ জয় ভারত এই কথাটি তো বন্ধুরা চলুন পুরো খবরটি আবার বিস্তারিতভাবে এবং গভীরে জেনে নেওয়া যাক ভারতের সাথে বিরাট খারাপ ব্যবহার করল চীন সারা বিশ্ব ছিছি করছে এই ঘটনায় ঘটনাটি কি জানতে চান এবারের এশিয়ান গেমস আয়োজিত হচ্ছে চীনের হ্যাংজুতে সেখানে অন্যান্য অনেক দেশের মতোই অংশগ্রহণ করেছে ভারতও কিন্তু এরই মাঝে চীন তৈরি করল এক সমস্যা ভারতের অরুণাচল প্রদেশের তিনজন উশু খেলোয়াড়কে চীন ভিসা দেয়নি ফলে তারা খেলতে যেতেই পারলেন না উশু হল এক ধরনের মার্শাল আর্ট জাতীয় খেলা এই ঘটনার ফলে ভারতের তরফ থেকে চরম প্রতিবাদ জানানো হয়েছে চীন ইচ্ছাকৃতভাবে ভারতীয় খেলোয়াড়দের যেতে বাধা দিয়েছে যা এশিয়ান গেমসের নিয়ম ভাঙার সমান এর ফলে প্রতিবাদ জানিয়ে চীন সফর বাতিল করলেন ভারতের ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর ভারতের যে তিনজন উশু খেলোয়াড়কে চীন ভিসা দেয়নি তারা হলেন নেইমান ওয়াংসু মেপুং লামগুকে এবং অনিলু তেগা এগারো জনের উসু দলের মধ্য থেকে তিনজন যেতে না পারায় তারা দিল্লির হোস্টেলে এখন অবস্থান করছেন আগেও এই ধরনের আচরণ করেছিল চীন বিশ্ব বিশ্ববিদ্যালয় গেমসে অংশ নেওয়ার সময় বেছে বেছে এই তিন খেলোয়াড়কেই ভিসা দেয়নি চীন ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র জানান চীন ইচ্ছাকৃতভাবে অরুণাচলের এই তিন খেলোয়াড়কে ভিসা দেয়নি চীন আগে থেকেই এটা করবে বলে ঠিক করে রেখেছিল ভারতের অন্যান্য খেলোয়াড়দের সঙ্গে অরুণাচল প্রদেশের খেলোয়াড়দের আলাদা করে দেখার প্রতিবাদ করছি আমরা অরুণাচল প্রদেশ ভারতের অবিচ্ছেদ্য অংশ বন্ধুরা এই ছিল পুরো খবর খবরটি যদি গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য আর বন্ধুরা সকলেই কমেন্ট বক্সে অবশ্যই লিখুন জয় হিন্দ জয় ভারত এই কথাটি তো বন্ধুরা এখনকার মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন অসংখ্য ধন্যবাদ